আজ যে বার্তা ওনার যে জীবনে যে কাজগুলি উনি করে গেছেন, আজকে উচিত যে সবাইকে স্বামী বিবেকানন্দকে একটু পড়তে হবে, জানতে হবে। ওনার মতন মানুষকে জানতে গেলে আমি মনে করি আগাম দিন ভারতবর্ষের মধ্যে যদি স্বামী বিবেকানন্দকে নিয়ে একটু চিন্তাভাবনা হয়, অনেকের দেখবেন যে ভারতবর্ষ একটা নতুন দিশা পাবে। দেখুন, আমাদের সরকার তো ক্ষমতায় এসেছেই মা মাটি মানুষের কথা বলে, যে আমরা মা মাটি আর মানুষকে নিয়েই আজকে সরকার গঠন করেছি, ক্ষমতায় এসেছি। সেই জায়গায় দাঁড়িয়ে 2011 সাল থেকে একের পরে এক মানুষের জন্যে যে কাজ করার একটা যে চিন্তাধারাটা, সেটা সে কন্যাশ্রীর মাধ্যমে হোক, রূপশ্রীর মাধ্যমে হোক, সে আবার দুয়ারে সরকারের মাধ্যমে হোক, সে মা কিচেনের মাধ্যমে হোক, প্রায় 48টা প্রকল্প করে বাংলার মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে উনি বাংলাকে আর বাংলার বাঙালি মানুষকে আজকে কোন জায়গায় নিয়ে যেতে চান। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ন্যাশনাল ডেটার মধ্যে আপনি দেখবেন যে বাংলা স্মল স্কেল ইন্ডাস্ট্রির মধ্যে সব থেকে এগিয়ে, ট্যাক্স কালেকশনের মধ্যে বাংলা কতটা আগের থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে অনেক স্তরে। বাংলা আজকে ইউনাইটেড নেশনের মতন সংস্থা আজকে কন্যাশ্রী বা অন্যতম যে ইয়ে আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্পকে আজকে আইডেন্টিফাই করেছে। আজকে আমাদের দুর্গা যে পুজোর কার্নিভালটা যেটা হয়েছে, ইউনেস্কো স্বীকৃত হয়েছে, আজকে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ওনার মাথা দিয়ে বেরিয়েছে। কিন্তু আজকে যখন এই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দুয়ারে সরকার পেয়েছে, আজকে এই যে অ্যাওয়ার্ডটা, এটা তো শুধু মমতা ব্যানার্জি একলার নয়, এটা তো সারা বাংলাকে আজকে উজ্জ্বল করছে, বাংলার মুখটাকে সারা পৃথিবীতে উজ্জ্বল করছে। এটা সবথেকে বড় গর্বের ব্যাপার বাঙালিদের জন্যে। আগাম দিন আমরা আরও কাজ করব, যেই বলুক না কেন, করাপশন নিয়ে অনেক খেলা চলছে। মিডিয়া আজকে আমরা দেখছি যে আজকে যারা কিন্তু নিজেই করাপশনের মধ্যে যুক্ত, তারা কিন্তু টিভি মিডিয়ার মাধ্যমে, গদি মিডিয়ার মাধ্যমে আজকে অনেক কিছু বলছেন। আজকে আপনারা যারা মিডিয়ার চতুর্থ স্তম্ভ, আপনাদের বলা যায় কতটা আপনারা যাকে বলা যায় বাংলা ছাড়া অন্যতম জায়গায়, কতটা আপনারা মানে পলিটিক্যাল চাপে আপনারা কিভাবে কি খবর করছেন, আপনারা সেই পরিস্থিতিটা জানেন যে আজকে সারা ভারতের বর্ষে কোথায় যারা বলছেন সবকা সাথ সবকা বিকাশের কথা, কোথায় সবার সাথ সবার বিকাশ, শুধু আদানি আম্বানি বড় হচ্ছে, আর যারা সাধারণ মানুষ যারা আছেন তাদের আজকে চিন্তা নেই, কোনো ভাবনা নেই। আজকে তারা বলছে পকোড়া তুলতে হবে, তার ফাইন্যান্স মিনিস্টার যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে অর্থনৈতিক অবস্থা এত খারাপ কেন, ডলার দিনের পর দিন বেড়ে যাচ্ছে, আমাদের ভারতবর্ষের যে রুপিয়াটা পড়ছে, ওনার উত্তর হচ্ছে যে ডলার স্ট্রং হচ্ছে, আমাদের রুপি উইক হচ্ছে না। এত একটা সিলি কমেন্ট একটা ফাইন্যান্স মিনিস্টার থেকে অ্যাকসেপ্টেড নয়, কিন্তু তারপরেও বোঝা যাচ্ছে না
যে যারা কিন্তু আজকে ক্ষমতায় আছেন তারা ভারতবর্ষকে কোন জায়গায় পৌঁছে দিতে চান। আজকে সব দিকে ভারতবর্ষ নীল হয়ে যাচ্ছে। আজকে অর্থনৈতিক ভাণ্ডার অবস্থা খারাপ, আরবিআই রিপোর্ট, ইনফ্লেশনটা কতটা বেড়েছে, আজকে ব্যাংকের সুদের হার দিনের পর দিন বেড়ে যাচ্ছে, চাকরি নেই। আবার তারাই কিন্তু বিজেপি সবথেকে বড় প্রমাণ দিচ্ছে যে তার হোম মিনিস্টার বলেছেন যে যুবক যুবিকাদের যারা বড় বড় শিক্ষা ডিগ্রি নিয়ে বসে আছেন তাদেরকে বলা হয়েছে পকোড়া তুলতে। আজকে এই কথা, আজকে আমরা যেখানে সারা পৃথিবী উন্নতির দিকে তাকছে, আমরা আবার মিডিভিয়াল এজে আমরা ফিরতে চাই বা আমরা আমাদের ভারতবর্ষকে অন্যতম দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা উন্নতির পথে হাঁটতে চাই, এটা আমাদেরকে ডিসাইড করতে হবে। I'm not going to lie.